কক্সবাজারে রুখিয়া লালপাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আস্তারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদ, গ্রেনেড ও অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। এ সময় বাংলাদেশে আস্তার প্রধান সমন্বয়ক ও কমান্ডার মোহাম্মদ শাহানুর সহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। কক্সবাজারের সংবাদ সম্মেলনে বাহিনীর মুখপাত্র আরাফাত ইসলাম এ কথা জানান। তিনি বলেন, পাহাড়ের দুর্গম এলাকা ব্যবহার করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আস্তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে লালপাহাড়ে গোষ্ঠীটির আস্তানায় অভিযান চালায় র‍্যাব। তারা পাহাড়ের এই দুর্গম অঞ্চলগুলো ব্যবহার করে এবং তারা দিনের বেলায় তারা কখনো কখনো সমতলে নেমে আসে, ক্যাম্পগুলোতে অবস্থান নেয়, আবার রাতের বেলা তারা ফিরে যায়। আমাদের যখন সুযোগ হয়েছে, আমাদের র‍্যাব 15 যে আভিযানিক দল, সেই আভিযানিক দল আজকে সকালবেলায় তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।